আজ আমাদের আরাধ্য দেবতা দেবাদিদেব বাবা মহাদেবের আরাধনার দিনে কেন তোমার মলিন বদন? কি হয়েছে সুতপা? তুমি মনের কথা খুলে বলো। ও গোবর স্বামী দেবতা, তুমি কি বুঝতে পারো না স্বামী, তুমি কি বুঝতে পারো না আমার মনের বেদনা? আমি যে কোনো পর্যন্ত মা হতে পারিনি স্বামী, আমি যে কোনো পর্যন্ত মা হতে পারিনি। ও তবে কি তুমি মা হতে চাও সুতপা? তবে কি তুমি মা হতে চাও? ও গো মোর স্বামী দেবতা, তুমি ঠিকই বুঝেছো, তুমি ঠিকই বুঝেছো আমার মনের বেদনা। এই পৃথিবীতে নারী হয়ে জন্ম নিয়ে যদি কোনো সন্তানের মা হতে না পারি তবে যে লোকে আমায় অনেক লাঞ্ছনা বঞ্চনা করবে স্বামী, তাই আমি যে মা হতে চাই স্বামী, তাই আমি যে মা হতে চাই। তবে ঠিক আছে, ঠিক আছে সুন্দরপা, এসো আমরা দুজন মিলে একান্ত মনে হর পার্বতীর করিব আরাধনা। ও দেব দেব মহাদেব মহাত্মা সন্তুষ্ট হয়ে হর পার্বতী আগমন করতে চলেছে। আমি হলাম মার্কেন্দ্র ঋষি এবং আমার সহধর্মিনী সুতপা, আমাদের প্রণাম করহ গ্রহ। তথাস্তু ভক্তগণ, বলো তোমাদের কি বা প্রয়োজন, কিসের নাকি আমাদের করেছ স্মরণ? ও গো বাবা ভোলা বিলোচন, ও গো বাবা ভোলা বিলোচন, আমার স্ত্রী এখনো পর্যন্ত কোন সন্তানের মা হতে পারেনি বাবা, তো আমাদের দাও, আমাদের সুন্দর একখানা সন্তান দাও। তথাস্তু ভক্তগণ, যাও তোমাদের মনের বাসনা হইবে পুরো, তবে বলো বলো ভক্তগণ তোমাদের কেমন সন্তানের প্রয়োজন? যদি তোমরা মূর্খ সন্তান চাও তবে তার হবে দীর্ঘায়ু, আর যদি তোমরা চাও জ্ঞানী গুণী সন্তান তবে তার হবে অল্পায়ু। তাই বলো বলো ভক্তগণ তোমাদের কেমন সন্তানের প্রয়োজন? ও গো বাবা ভোলা বিলোচন, ও গো বাবা ভোলা বিলোচন, তবে আমরা মূর্খ সন্তান চাই না বাবা, আমাদের মূর্খ সন্তানের চেয়ে আমাদের দাও জ্ঞানী গুণী সন্তান। তথাস্তু ভক্তগণ, যাও তোমাদের মনের বাসনা হইবে পূরণ, তোমাদের হইবে জ্ঞানী গুণী সন্তান। Thank you.
পাইছে গণক মহাশয় গণনা করা তার কাজ পাইছে গণনা করতে করতে আপনাদের মহা রঙ্গমঞ্চের দিকে আগমন করছে আর তুরি বেঙ্গের বেতার বিহার হ্যালো হ্যালো এ ভাই চুরি বেঙ্গের বেতার বিহার সবাইকে গণক ঘরে জন্ম আমার গণনা করা কাজ গণক ঘরে জন্ম আমার গণনা করা কাজ তো সত্যি বলে দিচ্ছে বাচ্চারা করে নেই ধন্যবাদ নিষ্ঠক্য গোটাই ভালি যে সবার পকেট গিলা আছে সবাই খালি বলি হে ভগবান এমন খোঁজার জুটালি বলবার লয় দাদা হে সবার প্যান্টাই লাগাচ্ছিল মস্ত বড় বড় দুটা তালি যাই হোক যা করার করব আর ঘর সম্বন্ধে পরে দু চার কথা বলবো এখন টুকু বিশ্রাম করব জয় মা কালী তাই সুধীবৃন্দ ওদিকে মার্কণ্ড ঋষি ও সুতপার দেবদিনে বাবা মহাদেবের পরে দশ মাস দশ দিন পরে হয়েছে সন্তান সেই সন্তানের নাম ধারণ করার হেতু এই গণকের বাড়িতে আগমন করছে দেখো দেখো আরো মাগিরা বলে কি এ খুব চেরি মায়াটা ছেলে হবে দেখো চাঁদে সূর্যে বলি যে আমার ছেলে বলি না বাঁধের ঘাটে নলকূপে কুয়া সালে শুনতে পারলে হল মাগিরা বলতো কি খুব চুরি ময়াটা ছেলে হবে দেখো যত গায়ের লোকে দেখো যত পাড়ার লোকে দেখো যত মেলা পায়ের লোকে দেখো চোখের ভেলাতে লাগায় লাগায় দেখো চাঁদে সূর্যে বলি একটু কাপড়টা শক্ত করে পড়তে দাও বাবা আমার একটু কাপড়টা শক্ত করে পড়তে দাও তারপরে ওর বাবু বলি ভাই আয় বাবা আমার বহু তো পয়সা করে তোকে পাইছি বাবা আমার বহুত পয়সা করে তোকে পাইছি বাবা আমার বহুত পয়সা করে তোকে পাইছি এক বালতি জল দিব
ولكن
Thank you.
বিষয় কয়লাম কয়লা চর্চের দেবাদিদেব বাবা মহাদেব আটটা শক্তি মহামায়া ভগবতী দেবী দুর্গা ও তাদের সমস্ত দাবি রক্ষা করো আয়োজন তাই সমস্ত নর্তকীগণ আসছেন
Come on!
অর্থ কি গো করেছে নিত্য গীত আয়োজন এবং মনের আনন্দে নিত্য গীত শুরু করেছে তবে বলতে নারে ধরে কথা গো তোমার ছলনা Yeah.
শুদ্ধ পা আমরা কৈলাসের দ্বারে পৌঁছে গেছি এই তো সেই কৈলাসের দ্বার শুদ্ধ পা ওই যে অদূরে দেখা যাচ্ছে মাতা পার্বতী দাঁড়িয়ে আছে তাই আর বিলম্ব করবো না শুদ্ধ পা আমরা তাড়াতাড়ি চলো যাই ওই মাতা পার্বতীর কাছে প্রণাম তব চরণে মাতা দীর্ঘায়ু হব ওরে ভক্তগণ ওরে ভক্তগণ কেন করেছে কৈলাস আগমন কিসের কারণ মনের কথা খুলে বলো ও গো মাতা আমরা বহু তপস্যা করে দেবানী দেব বাবা মহাদেবের পরে পেয়েছিলাম এই সন্তান আর এই সন্তানের আয়ু ছিল 16 বছর মাগো তাও আজ পরিপূর্ণ তাই এই সন্তান আমাদের ছেড়ে কখন চলে যাবে না আমরা জানি না তাই 16 বছরের সন্তান আমরা চাই না মাগো এই সন্তান সমর্পণ করলাম তোমার চরণে তুমি রক্ষা করো মা সন্তানে তুমি রক্ষা করো মা সন্তানে তুমি রক্ষা করো সন্তানে তোমার 16 বছর হয়ে গেছে পূরণ তাই তুমি এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো তারপর যদি তোমার কি ভাবে মৃত্যু হয় কি ভাবে তোমাকে জমাল নিজে জমরাজ তুমি এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো ঠিক আছে মাতা আমি তোমার কথা মতো ওই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো মা আমি এখন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব ওম নমঃ মহামৃত্যুঞ্জয় শ্লোকানি শ্রীবা ওম নমঃ মহামৃত্যুঞ্জয় শ্লোকানি শ্রীবা ওম নমঃ ওম নমঃ অজাম হে শুভ ভীম পুষ্টি বর্ধনানো মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকে আর ওদিকে চিত্রগুপ্ত থেকে যমরাজ খবর পায় যে সেই সন্তানের 16 বৎসর পরিপূর্ণ তাই যমরাজ এবং যমের দূতকাল যমরাজ এবং যমের দূতকাল আছেন এই সন্তানকে জমাল নিয়ে যাওয়ার জন্য অভিনয় করে দেখাবেন এনি হলে
স্বর্গীয়তা ধনঞ্জয় মহাদের প্রধান শিষ্য নিত্য শিল্পী ওস্তাদ গোপাল চন্দ্র মাহাতো আজ যিনি কালের ভূমিকায় অংশ নিয়ে আসছেন এটি হলে ওস্তাদ গোপাল চন্দ্র মাহাতোর ছোট ভাই মাননীয় নিত্য শিল্পী ওস্তাদ গোপাল চন্দ্র মাহাতো Hey!
বাহাত আর রূপ ধরে রক্ষা করবে তুমি বাহাত আর রূপ ধরে রক্ষা করবে তুমি তো কি দেখি তুমি সন্তানকে রক্ষা করতে পারো কত ঘোর আজ হয়ে যা কাল মহাকালে মহারো তথাস্তুর কাল যাও তোমাকে করিলাম ক্ষমা
তুমি মনের আনন্দে জমালয়ে ফিরে যাও আদিকে ভক্তকে বলছে হে ভক্ত হে ভক্ত তুমি মহান যাও তোমার হাতে রচিত হবে পৃথিবীর মহাকাব্য মারকণ্ড পুরাণ আর শোন ভক্ত ব্রহ্মদেবের আয়ু ছিল ১৬০০ বৎসর ব্রহ্মদেবের আয়ু ছিল ১৬০০ বৎসর এবং আজ থেকে তোমার আয়ু হলো ১৬০০০ বৎসর যা ভক্ত তুমি তোমার পিতা মাতার কাছে যাও যাও ভক্ত তুমি তোমার পিতা মাতার কাছে যাও প্রণাম তব চরণে মাতা প্রণাম তব চরণে পিতা ওগো মাতা বহু তপস্যা করে বহু জ্বালা যন্ত্রণা সহ্য করে বহু বেত্রা ঘাত সহ্য করে আমার আয়ু হয়েছে দীর্ঘায়ু মাগো আমার আয়ু হয়েছে দীর্ঘায়ু আর আমার কিচ্ছু হবে না আর তোমাদেরও আর কাঁদতে হবে না তাই চলো মাগো আমরা একসঙ্গে সকলে মিলে ওই দেবাদিদেব দাদা মহাদেবের করিবার আরাধনা